সম্প্রতি বাংলাদেশ থেকে 3 জন নাগরিক বৈধ পাসপোর্টের মাধ্যমে ঘুরতে এসেছিল ত্রিপুরায়। তারা রাজধানীর একটি হোটেলে উঠেছিল। বৃহস্পতিবার সকালে হোটেলে গিয়ে ত্রিপুরার এক ব্যক্তি ওনাদেরকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ। তাই ওনারা হুমকি পেয়ে ভয়ে দিন দুপুরে পশ্চিম থানায় এসে পুলিশের সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলে। তারা জানায়, ত্রিপুরা এসে যদি এইরকম হুমকির সম্মুখীন হতে হয় তাহলে মানুষের সুরক্ষা কোথায়? বাংলাদেশ থেকে বৈধ পথে পাসপোর্টের মাধ্যমে আগরতলা আসছে বেরোনোর জন্য। গতকালকে আসছি, আমরা বেরোলাম, আজকে চলে যাব। হঠাৎ করে কালকে রাতে আমাদের সাথে একজন আছে, ওনার অনলাইনে ওনার সাথে কথা বলছে, আসেন, তার নাম হরেন্দ্র। সে তাকে বলছে যে আমার কিছু মাল ওই তার ধরা পড়ছে, আমরা এটা সরাই দেব, আমরা দেশের নেতারা দিয়ে সরাই দেবেন। তো সে বলছে যে না, আমি এগুলো পারবো না, এগুলো আমাদের সময় আমরা কোনো ইস্ট বাংলাদেশের সাথে আমাদের কোনো সংযোগ নেই, আমরা এগুলো পারবো না। তো ঠিক আছে, শেষ সকালে আমরা গুমতুরটা মার্কেটে আসি, যাওয়ার পরে দিয়ে সে আরও 10-12 জন লোক নিয়ে সেরা হোটেলের যে গেছে যায় আমাদেরকে ঘুরতে। আমরা গেলাম, কী হলো, আমাদের মাল ফেরাই দিলেন না কেন, এই সেই এটা সেটা বললে আমাদের গুমতুর দিয়েছে, যাওয়ার সময় মেরে ফেলবে আমাদেরকে, মানে ইন্ডিয়া থেকে বাংলাদেশ ডেকে দিবে না, আমাদেরকে হুমকি দিয়ে দিল। এই জন্য আমরা এখন থানায় আসছি, পশ্চিম থানায়।